এমন একটি ইসলামী সমাজ চাই যে ইসলামী সমাজে কোনো বাতিল মতবাদের ঠাই হবে না যে ইসলামী সমাজের দায়িত্বশীল যারা থাকবেন সমাজকর্মী যারা থাকবেন তারা কখনো বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ করবেন না তারা কখনোই বলবেন না যে আমরা একামতের দিনের জন্য সাময়িক কিছু সময়ের জন্য গণতন্ত্রের সাথে আপোষ করলাম প্রত্যেক জায়গাতে দেখবেন যেখানে আমাদের এই সমস্ত দল উপদলগুলো সৃষ্টি হয়েছে বাতিল মতবাদের সৃষ্টি হয়েছে সবাই কিন্তু কোরআন এবং হাদিস কিন্তু উপস্থাপন করেন কিন্তু কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা উপস্থাপন করেন এই অপব্যাখ্যা ধরার জন্য আপনার সবচেয়ে বড় অস্ত্র যেটা সেটা হচ্ছে মানহাজুল সালাফ 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 সালিনের মানহাজ যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি যদি আমরা আদর্শের উপর টিকে থাকতে পারি যদি আমরা নীতির উপর টিকে থাকতে পারি ইনশাল্লাহ আমাদের দ্বারাই যে শক্তিশালী আন্দোলন তৈরি হবে সে আন্দোলনের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ বাতিলের সৈলাব দেশের বুক থেকে দূর হয়ে যাবে শির বেদাতে সৈলাব ইনশাল্লাহ দূর হয়ে যাবে তৌহিদ এবং সুনাতের রাজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে সেই জন্যই আমরা অপেক্ষায় রয়েছি যে একমাত্র বিশুদ্ধ আন্দোলন যদি থেকে থাকে সে আন্দোলনের নামই হচ্ছে আহলে হাদিস আন্দোলন আমরা যদি এই বাতিলকে প্রতিরোধ করতে চাই তাহলে সবার আগে পৃথিবীর সমস্ত মুসলমান যারা বাতিল মতবাদের কাছে এই হকটা প্রকাশ করার নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই সবাইকে খুশি করার নীতি আপনাকে ত্যাগ করতে হবে সবাইকে খুশি করার নীতি এটা হচ্ছে এক ধরনের মুনাফিকি নীতি এই মুনাফিকি নীতি আপনি বেশি দিন চালিয়ে যেতে পারবেন না এক বছর দু বছর পাঁচ বছর পরে আপনি অবশ্যই আবাদ বিচ্ছিন্ন হয়ে যাবেন

ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিন আল্লাহ ফাসতাবশিরু বিবাইআইকুম বাইআতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম সূরা তাওবা 111 নম্বর বাংলাদেশ আহলে যুব রংপুর পশ্চিম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা কমিটি পুনর্গঠন এবং সুধি সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত অত্র অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত মেহ মেহমান বৃন্দ আহলেস্তানুল বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলাম এবং বাংলাদেশ আহলেহ যুবসংঘের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ভাই শরীফুল ইসলাম মাদানি এবং সেই সাথে উপস্থিত আহলেসানুল বাংলাদেশ বাংলাদেশে আহলে যুবসংঘ রংপুর পশ্চিম জেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত রংপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ রব্বুল আলমিনের দিনের প্রতি উৎসর্গিত প্রাণ প্রাণপ্রিয় দিনই ভাইরা প্রশংসা আল্লাহ আলমীর জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এই বর্ষা স্নাতক এই সন্ধ্যায় পবিত্র কুয়ান এবং কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরো একবার সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদের মুস্তফা সাল্লাহু আলহ প্রতি যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠা দানের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা সুপ্রিয় উপস্থিতি আজকে এখানে এসে খুব ভালো লাগছে এই কারণে এটা যদিও আমাদের পরিকল্পিত ছিল না হঠাৎ করেই হয়ে গেছে বলা যায় বাংলাদেশে যুব সঙ্গে সাবেক দুইজন সভাপতি এবং বর্তমান সভাপতি তিনজন একসাথে একত্রে একটা প্রোগ্রামে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এটা সত্যি আমার খুব ভালো লাগছে এবং আশা করছি আপনাদেরও নিশ্চয়ই বিষয়টা ভালো লেগেছে আসলে এইভাবে আমরা বিভিন্ন জায়গায় যাই কিন্তু এইভাবে একত্রিত হওয়ার বিষয়টা অনেকটা কাকতালীয় বিষয় হয়ে যায় আমরা আসলে প্ল্যান করে গিয়ে আসছি বিষয়টা এরকম ছিল না আজকে দুপুরবেলা আমাদের প্রোগ্রাম ছিল দিনাজপুরে একইভাবে আমরা প্রোগ্রাম করেছি এবং আজকে সন্ধ্যার সময় আপনাদের এখানে আসলাম আলহামদুলিল্লাহ আজকে আরও একটা জিনিস ভালো লাগছে যে এখানে রংপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দিনই ভাইয়েরা দিনের টানে দিনের মহাব্বতে আজকে তারা এখানে সমস্ত কাজ ফেলে দিয়ে ব্যস্ততাকে উপেক্ষা করে তারা এখানে এসে একত্রিত হয়েছেন এবং আমাদের কি বলবো আমাদের এই আজকের এই প্রোগ্রামকে তারা সাফল্য করেছেন এই জন্য তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি রংপুর পশ্চিম জেলার দায়িত্বশীল বৃন্দ যারা রয়েছেন আন্দোলন যুবসংঘের তারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে এভাবে একত্রিত করতে পেরেছেন আল্লাহ আল্লাহব্লাহ আলমিন আমাদের এই সম্মিলিত মেহনতকে কবুল করে নিন আল্লাহম্ম আমিন সুপ্রিয় উপস্থিতি যে কোনো আন্দোলন যে কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে তার পিছনে কিছু একনিষ্ঠ কর্মীর প্রয়োজন কিছু ত্যাগী মানুষের প্রয়োজন ত্যাগী মানুষ ছাড়া যিনি কুরবানি করতে পারেন সেই ধরনের মানুষ ছাড়া কোনো আদর্শের প্রতিষ্ঠা সহজে হয় না দুনিয়াতে আল্লাহ সাল্লাহ ইসলাম যে দিন নিয়ে মক্কাবাসীর কাছে এসেছিলেন প্রথম তেরোটা বছর পুরোটা সময় তার উপর যে অত্যাচারের স্টিম রোলার চলেছিল আপনারা যারা সিরাতুর রসুল পাঠ করেছেন তারা সেই ইতিহাস সবাই জানেন সাহবা কেরাম যারা প্রাথমিক দিকে ইসলাম কবুল করেছিলেন তাদের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন হয়েছিল সেই অত্যাচার নির্যাতন আমরা সবাই জানি তারপর যখন মদিনায় রসুল সাল্লাহ ইসলাম তারপরেও মক্কা বিজয়ের আগ পর্যন্ত তাকে এক টানা একের পর এক বিভিন্ন জিহাদে অবতীর্ণ হতে হয়েছে এবং শেষ পর্যন্ত মক্কা বিজয় হওয়ার পরে শেষ দুইটা বছর তিনি একটু স্থির হতে পেরেছেন তার তেইশ বছরের নবতি জিন্দেগির বিশটা বছরই যুদ্ধের মধ্যে ছিল নানা ধরনের বিপদের মধ্য দিয়ে কেটে গেছে তারপরে তো ইসলাম পৃথিবী বুকের প্রতিষ্ঠা লাভ করেছে তাই না আজকে হালের আন্দোলনের দায়িত্ব আমরা যারা নিয়েছি আল্লাহ রসুল ইসলাম যে দিন রেখে গিয়েছিলেন সেই দিনকে বিশুদ্ধ রূপে টিকে রাখার জন্য সংগ্রামে যারা আজকে অবতীর্ণ হয়েছি তাদেরকেও আমাদের নিঃসন্দেহে এই ত্যাগের নজরানা পেশ করতে হবে তাই না আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত বোধ করি যখন এই জেলাতে আসি এই জেলাতে এমন ভাইও রয়েছেন যারা শুধুমাত্র দিনের খাতিরে লাখ টাকার চাকরি ছেড়ে তারা এখন আলহামদুলিল্লাহ আন্দোলনের দায়িত্ব পালন করছেন এখানে এমন মানুষ রয়েছেন এমন ভাইরা রয়েছেন যারা একই দিনে পাঁচজন নিজের আত্মীয় হারিয়েছেন নিজের গ্রাম থেকে তারা প্রায় এক ঘরে হয়ে আছেন নিজের গ্রামে মসজিদে পর্যন্ত যেতে পারেন না তবুও তারা আলহামদুলিল্লাহ দিনের মহাব্বতে আজও পর্যন্ত তারা হকের অত প্রহরী হিসেবে টিকে রয়েছেন ময়দানে আলহামদুলিল্লাহ এখানে আমরা এসে আরো আনন্দিত হই এখানে অনেক এমন ভাই রয়েছেন যারা হয়তো বা এক ঘন্টা প্রাইভেট পড়ালে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু সেই সমস্ত টাকার মায়া তারা তুচ্ছ করে তারা শুধুমাত্র দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে সংযুক্ত হওয়ার জন্য তারা ছুটে এসেছেন এবং এই এই প্রোগ্রামে তারা আজকে অংশগ্রহণ করেছেন ঠিক ভাবে আজকে যারা আপনার দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের নিশ্চয় অনেক কাজ ছিল নানা দুনিয়া ব্যস্ততা ছিল সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই বৃষ্টির মুখোমুখি হওয়ার একটা আশঙ্কা নিয়ে আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এই যে মানুষগুলো আপনারা আজকে ত্যাগের নজরানা পেশ করেছেন সেটা যতটুকুই হোক না কেন ওই ত্যাগের নজরানার মূল্য কি আল্লাহর কাছে নেই অবশ্যই অবশ্যই আছে যদি না থাকতো তাহলে আপনারা কখনোই এই অন্তর নিয়ে এই প্রাণ নিয়ে কখনো এখানে উপস্থিত হতেন না আল্লাহ রবুল্লা আলামিন সুরত ওভার 111 নম্বরাতে বলছেন যে এত শুরুতেই পড়লাম ইন্নাল্লাহু আছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাত নিশ্চয়ই আল্লাহর রব্বুল আলামিন ঈমানদারদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমরা এখানে এসেছি সবাই আমাদের স্বার্থ একটাই আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা একদিন জান্নাতে যাব এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের আছে এখানে আসলে আমরা কি আপনাদের কিছু টাকা-পয়সা দেব আপনাদেরকে উল্টো টাকা-পয়সা দিয়ে এখানে আসতে হয় আপনারা এখানে আসলে আপনারা কি ভোটের ময়দানে দাঁড়িয়ে সমাজের একটা প্রতিষ্ঠিত লোক হিসাবে বা কি বলবো প্রভাবশালী একজন লোক হিসাবে গণ্য হবেন এই জন্য এখানে এসেছেন এরকম কোনো উদ্দেশ্য আমাদের নেই একটাই উদ্দেশ্য আমরা পবিত্র এবং কল্যাণ হাদিসকে সারা বাংলার বুকে বিজয়ী দেখতে চাই আলহামদুলিল্লাহ এই ধরনের ত্যাগের নজরানা যদি আমরা পেশ করতে পারি রেগুলার নিয়মিত হবে। যদি আমরা সুপ্রতিষ্ঠিত হতে পারি হকের বিজয়ের জন্য ইনশাল্লাহ আমাদের দ্বারাই সেই বালাকোটের আন্দোলনের ইতিহাস আবার সৃষ্টি হবে ইনশাল্লাহ আমাদের দ্বারা সেই জিহাদ আন্দোলনের ইতিহাস আবার তৈরি হবে ইনশাল্লাহ তিতুমিরে সেই বাসের কেল্লার ইতিহাস হাজি শরীয়তুল্লাহ সেই ফরাজি আন্দোলনের ইতিহাস আবারও বাংলার জন্মে ফিরে আসবে ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষাতে রয়েছি প্রিয় উপস্থিতি আহলে হাদিস আন্দোলন কোনো ব্যক্তিগত মতবাদ কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার আন্দোলন নয় এটা কোনো সাধারণ ব্যক্তি যাদেরকে আমরা ভালোবাসি যাদেরকে আমরা মহব্বত করি তাদের মতবাদকে প্রতিষ্ঠা করার আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে পবিত্র কোরআন এবং অর্থাৎ বিশুদ্ধ বিশুদ্ধ প্রতীক দুটি জিনিস আল্লাহ তার জমিনবাসীর জন্য প্রেরণ করেছিলেন পবিত্র কোরআন এবং হাদিস এই পবিত্র কোরআন এবং সহিহাদিস হাদিসকে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলন কখনোই কারো কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিষ্ঠিত নয় আর এই আন্দোলন ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিষ্ঠিত নয় বলেই পৃথিবীতে আর যত আন্দোলন আছে আপনি দেখবেন সেই আন্দোলন এক একটা নাম আছে অথবা পৃথিবীতে যত দল উপদল রয়েছে যত গোষ্ঠী রয়েছে সমস্ত গোষ্ঠীর একটা নাম রয়েছে ব্যক্তি কেন্দ্রিক অথবা সুনির্দিষ্ট স্থান কেন্দ্রিক কিন্তু হাদিস আন্দোলনের সুনির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই সুনির্দিষ্ট কোনো স্থানও নেই হাদিস আন্দোলনের একমাত্র নেতৃত্ব এবং একমাত্র নেতৃত্বে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমাদের ইমামকে মোহাম্মদ সাল্লাম আমাদের পীর কে মোহাম্মদ রসুল্লাহাম যাই বলেন না কেন আমাদের একমাত্র নেতা কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কিন্তু অন্য যাবতীয় দল আপনি দেখেন সমস্ত দলের একজন প্রতিষ্ঠাতা আছেন এবং তাকে কেন্দ্র করে তার মতবাদকে কেন্দ্র করে সেই সমস্ত দলগুলো পরিচালিত হচ্ছে এটা অত্যন্ত স্পষ্ট এখানে মানে না বোঝার কিছু নেই যদি আমরা না বুঝি সেটা আমাদের দুর্বলতা কিন্তু আমাদের এটা বোঝা উচিত এটা কোনো ব্যক্তিগত আন্দোলন বা ব্যক্তি ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন নয় এটা একমাত্র একমাত্র পবিত্র কোরআন এবং সৈহাদিস প্রতিষ্ঠার জন্য একটু বিশুদ্ধ আন্দোলনের নাম যে আন্দোলন শুরু হয়েছিল সাহাবাহিকের নাম থেকে আজকের যুগে অথবা কি বলবো মাধ্যম দিয়ে অথবা ইমাম দিয়ে মোহাম্মদ বিন আবদুল ওয়াহাবের মাধ্যম দিয়ে এই সমস্ত এই আন্দোলনের প্রতিষ্ঠা ঘটে নাই তারা ছিলেন এক একজন আলহামদুলিল্লাহ সেই ধরনের অন্তঃপ্রাণ মানুষ মুজাহিদ মানুষ যাদের দ্বারা আলহামদুলিল্লাহ দিন এগিয়ে গিয়েছিল কিন্তু তারা প্রতিষ্ঠাতা ছিলেন না প্রতিষ্ঠাতা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালাম তারই নেতৃত্বকে তারই ইমামতকে সামনে রেখেই আমরা পথ চলে আমরা কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে কাজ করছি না আর এই জন্যে আমরা সবসময় একথাই বলেছি আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ আমরা এমন একটি ইসলামী সমাজ চাই যে ইসলামী সমাজে কোনো বাতিল মতবাদের ঠাই হবে না যে ইসলামী সমাজের দায়িত্বশীল যারা থাকবেন সমাজকর্মী যারা থাকবেন তারা কখনো বাতিলের সাথে করবেন না তারা কখনোই বলবেন না যে আমরা দিনের জন্য সাময়িক কিছু সময়ের জন্য গণতন্ত্রের সাথে আপোষ করলাম তারা কখনো গণ অবস্থাতেই বলবেন না যে আমরা পুঁজিবাদের সাথে আপোষ করলাম তারা কখনোই বলবেন না আমরা সমাজতন্ত্রের সাথে আপোষ করলাম তারা সর্বদা যদি একজনও থাকেন তবুও তারা বলবেন যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তারা পক্ষ থেকে কোনো বিধান এসে যায় মেনে নিলাম এক্ষেত্রে দ্বিতীয় কোনো প্রশ্ন রাখার কোনো অবকাশ তারা দেবেন না পৃথিবীর একইভাবে কোনো বলেন বা তরিকা বলেন সেই সমস্ত তরিকা যারা ব্যক্তিত্ব রয়েছেন যারা ইমাম রয়েছেন যারা পীর সাহেব রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদেরকে সম্মান করি কিন্তু তাদেরকে আমরা কখনোই অন্ধভাবে অনুসরণ করি না কারণ আমরা মনে করি আল্লাহ রসোলা পরে এমন কোনো ব্যক্তিত্ব আসেন নাই যার উপর আল্লাহ দান করেছেন এমন কোন ব্যক্তিত্ব আসেন নাই যার প্রত্যেকটা কথাই গ্রহণযোগ্য আমরা গ্রহণ করি একমাত্র যেটা হক সেটা এবং এটাই হচ্ছে আইএমায় কেরাম সবারই বক্তব্য চার মাঝাবে যারা ইমাম ছিলেন তাদের বক্তব্য কি ছিল তারা কি কেউ বলেছিলেন তোমরা আমার অন্ধ অনুসরণ করো তোমরা আমার নয় মাঝাব বানাও কেউ বলেছিলেন সবাই একই কথা বলেছিলেন ইদা সহাল হাদিস هو মাযহাবি যখনই হাদিস সহি হয়ে যাবে তখন জেনে রেখো সেটাই আমার মাযহাব কত সুন্দর রাস্তা তারা দেখে গিয়েছেন পৃথিবীর কোন হকপন্থী আলেম কখনই এই কথা বলতে পারেন না আমার আমার বক্তব্য যেটা এটাই হচ্ছে একেবারে শতভাগ সত্য এই কথা কখনই বলতে পারে না তারা সব সময় বলবেন এটাই আমার কথা সত্য হতেও পারে মিথ্যা হতে পারে তবে মনে রেখো আমার কথা যদি কুরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে তোমরা গ্রহণ করবে যদি কুরআন এবং হাদিসের প্রতিকূলে হয় তাহলে সেটা কি তোমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে এই ধরনের কথা বলতে তারাও দ্বিধা বোধ করেন নাই প্রিয় উপস্থিতি আজকে আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে যত মতবাদীর দাঁрақ না কেন আপনারা জানেন বিভিন্ন জায়গায় আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আহলে হাদিস মাদ্রাসাগুলোকে উৎখাত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে করা হয় সব সবসময় আজকে একটা কনভেনশন সেন্টারে গতকাল পর্যন্ত অনুমতি দেওয়া ছিল মাগরিব পরে হঠাৎ করে জানানো হলো যে না এখানে আর প্রোগ্রাম হবে না। এই রকম বাধার সম্মুখীন আমরা একেবারে হর হামেশা পেয়ে পেয়ে অভ্যস্ত সব সবসময় বাধা দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন বাহাস এখন আবার কি বলো বাহাসের একটা সংগ্রাম শুরু হয়েছে আমরা নিজেরা কখনো কাউকে দাওয়াত দিয়ে বাহাস করতে বলি না একটা সময় ছিল বহাসের যুগ কিন্তু এখনকার যুগে আমরা কখনোই উৎসাহিত করি না যে কিছু হানাফি আলম ডেকে আসেন কিছু আসেন তারপরে বাহাস করেন কোনটা সত্য সেটা দেখেন এই ধরনের আমরা মানুষকে ডাকিনা কেন ডাকি না কারণ এর মাধ্যম দিয়ে পারস্পরিক তিক্ততা ছাড়া মূলত আসলে হক প্রতিষ্ঠা হয় না যাদের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন তারা কি কখনো আপনার হকটা গ্রহণ করবে কখনো করবে না তারা তো হক গ্রহণ করার জন্য বসে নাই তারা আপনার সাথে কুটকৌশলে বিতর্ক করার জন্য অথবা কোনো ঝামেলা করার সৃষ্টি করার জন্য এসেছে এই জন্য আমরা সাংগঠনিকভাবে কখনোই বলি না বা মানে এই সিস্টেমের মধ্যে আপনারা যান আল্লাহ রব্লাহ আলমিন তার হকটা প্রকাশ করে দিয়েছেন যার ইচ্ছা হয় সে হকটা গ্রহণ করে সে জান্নাতে যাক আর যার ইচ্ছা হয় সে শিখ বেদাতের অতল গহবরে পড়ে থেকে জাহান্নামে যাক তাতে কার কি আমরা কাউকে কখনো বলবো না আল্লাহর রব্লা আলীম আমাদের দারোগা করে পাঠান নাই আমরা কাউকে কখনো কোনো সত্য গ্রহণ করার জন্য বাধ্য করি না আমরা সত্যটার পক্ষে কথা বলি সত্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এটুকুই আমাদের মানে সম্বল হয় এটুকুই আমাদের কাজ এর বাইরে আমরা কখনো কারো কাউকে কিছু চাপিয়ে দিতে চাই না আমাদের হানাফি ভাইরা যেভাবে আমাদের চাপিয়ে দিতে চান আমরা হানাফি ভাইকে কখনো হানাফি কায়দা সালাত আদায় করার জন্য গালমন্দ করা হোক বা কটুক্তি করা হোক কোনো ধরনের আজেবাজে কথা সারা বাংলার বুকে যত আহলেস মসজিদ আছে একটা আহলেস মসজিদে এরকম প্রমাণ দেওয়া সম্ভব হবে কখনই সম্ভব না কারণ আমাদের নীতি ওটা আমরা মানুষকে হকের পথে ডাকি কিন্তু কখনো কাউকে কোনো বাধ্য করি না কিন্তু আমাদের যারা প্রতিবাসী ভাইরা রয়েছেন তারা কি করেন একটা ভাই যদি আমিন জোরে বলে একটা ভাই যদি রফল এদাইন করে তাকে কিভাবে মসজিদ থেকে দাঁড়ানো যায় কিভাবে তাকে মসজিদে আসান বন্ধ করা যায় সেজন্য তারা উঠে পড়ে লাগেন প্রিয় উপস্থিতি হক যখন প্রকাশিত হয় হক প্রকাশিত হওয়ার জন্য হক প্রতিষ্ঠা করার জন্য কখনো জোর জবরদস্তি করা লাগে না হক নিজেই শক্তিশালী বকুল জাল হক অজাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা হে আল্লাহ রাব্বুল আলম বলেন তুমি বলে দাও হক চলে এসেছে সত্য চলে এসেছে ওয়াজা বাতিল বাতিল পালিয়ে গেছে ইনাল বাতিলা কানা জাহুকা নিশ্চয় বাতিল পালানোর জন্যই আছে বাতিল তো পালিয়েই যাবে এজন্য আমাদের কোনো ভয় নেই আমাদের লোক সংখ্যা বাড়ানোর জন্য আমাদের কোনো তাকিদ নেই আমরা চাই একজন মানুষও হক গ্রহণ করলে সে যেন সঠিকভাবে হকটা গ্রহণ করে সে যেন জান্নাতে যেতে পারে আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আমাদের একই দাওয়াত আসুন পবিত্র কুরআন সৈহারিসের আলোকে জীবন গড়ি আমরা কোনো ধরনের গোজামিলে বিশ্বাসী নই আমরা কোনো প্রকার গোজা দেওয়ায় বিশ্বাসী নই আমাদের হানাফি ভাইরা বা যারা মাঝাবি ভাইরা রয়েছেন তারা বলেন যে এলাকায় যে মাঝাব রয়েছে সেই মাঝাবের ওপরই মানুষকে থাকতে হবে শুনেছেন কথাটা যে এলাকায় যে মাঝাব রয়েছে সেই মাঝাবের উপর থাকতে হবে তারা বলেন চারটা মাঝাবই সঠিক খুব ভালো কথা কিন্তু যখন এই কথাটাই যখন তাদের উপর আরোপ করা হয় এভাবে যে ঠিক আছে যে এলাকায় যে মাঝাব চলবে সেই মাঝাব অনুসরণ করতে হবে এই কথাটা আপনি কি সব জায়গায় বলতে পারবেন পৃথিবীর পৃথিবীর সমস্ত জায়গায় এই কথা বলার সুযোগ আপনাদের আছে নাই কেন নাই আপনি যখন যাবেন ইরানে ইরানে যখন যাবেন ইরানের লোকেরা তারা কোন মাঝে বিশ্বাসী জানেন আপনারা তারা তো শিয়া তাদের কিন্তু একটা ফিকি মাঝাব আছে কি মাঝাব সেটা জাফরি মাঝাব তারা কিন্তু একটা মাঝাবের অনুসারে সেটা হচ্ছে জাফরি মাঝাব এখন আপনি যদি কখনো ইরানে যান দাওয়াতের জন্য ইরানে গিয়ে কি তাদের কখনো ওই কথা বলতে পারবেন যে আপনি যে মাঝাবের উপরে আছেন সেই মাঝাবের অন্ধ অনুসরণ করেন তাকলিফ করেন বলতে পারবেন আপনি হানাফি হলেও বলতে পারবেন না কারণ আপনি জানেন শিয়া মাঝাব শিয়া মতবাদ পুরোটাই ভুয়া মতবাদ এবং শিয়া মতবাদে যে বিশ্বাস করে যে রাফেজি মতবাদে বিশ্বাস করে তার ইমান নেই বলে অধিকাংশ ওলামায় কেরামের বক্তব্য অধিকাংশ ওলামায় কেরাম তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন আপনি একজন হানাফি হলেও আপনার যদি সামান্য ইমান ভিতরে থাকে আপনি কখনোই শিয়াদের কাছে যে বলতে পারবেন না যে আপনারা আপনাদের যে মাঝাব জাফারি মাজাব সেই মাঝাবের অন্ধ অনুসরণ করেন বলতে পারবেন কিন্তু আহ আন্দোলন এমন একটি দাওয়াত নিয়ে ঘোরাফেরা করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে একই দাওয়াত আপনি ইরানে গেলেও যে দাওয়াত আপনি বাংলাদেশে থাকলেও যে দাওয়াত মালয়েশিয়া গেলেও যে দাওয়াত সব জায়গায় একই দাওয়াত আসুন পবিত্র এবং সৈহারিসের আলোকে জীবন গড়ি এটা হচ্ছে সার্বজনীন দাওয়াত আহলেদিস্তান আন্দোলনের দাওয়াত হচ্ছে সার্বজনীন দাওয়াত কিন্তু আপনি পৃথিবীর অন্য যে দাওয়াতই নিয়ে যান না কেন সেটা কোনো পীর সাহেবের নামে হোক কোনো তরিকার নামে হোক অথবা কোনো মাঝহবের নামে হোক সেটা কখনোই সার্বজনীন দাওয়াত নয় সেটা আপনি নির্দিষ্ট গুটি কয়েক কিছু মানুষের কাছে নিয়ে যেতে পারবেন প্রিয় উপস্থিতি আহলে হাদিস আন্দোলন নিঃসন্দেহে হকের আন্দোলন এতে সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ করার কোনো সুযোগ নেই এই আন্দোলন যারা দায়িত্বশীল হিসাবে আজকে যারা এসেছেন এখানে এই আন্দোলনকে গতিশীল করার জন্য যারা আজকে সংকল্প গ্রহণ করেছেন যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আমাদের অ্যাপিল থাকবে আমরা যেন প্রত্যেকেই যে যেখানে যে অবস্থানে থাকি না কেন প্রত্যেকে আমাদের ভূমিকাটা যেন হয় সমাজ সংস্কারের ভূমিকা আপনি যখনই নিজেকে বলেছেন আমি আহলুল হাদিস তার মানে আপনি একটা সমাজ সংস্কার আন্দোলনের অংশ হয়ে গেছেন কারণ হাদিস আন্দোলনের জন্মই হয়েছে সমাজ সংস্কারের জন্য হাদিস আন্দোলনের জন্মই হয়েছে সমাজ সংস্কারের জন্য এটি একটি সমাজ সংস্কার আন্দোলন যখনই বাতিল কোথাও থাকবে সেখানে যে আন্দোলন সেই আন্দোলনের নামই হচ্ছে হাদিস আন্দোলন পৃথিবীর যে এলাকাতে যেখানে শিল্প থাকবে যেখানেই বেদাত থাকবে তার বিরুদ্ধে যখনই তাওহিদের আন্দোলন হবে তার বিরুদ্ধে যখন সুন্নাতের আন্দোলন হবে তখন সেটার নাম হাদিস দেন বা নাই দেন সেটা হচ্ছে হাদিস আন্দোলন এই আন্দোলনের যখন আমরা অনুসারী হয়ে যাচ্ছি এই আন্দোলনকে প্রতিষ্ঠা যখন আমরা মানে আমরা যখন এই আন্দোলন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে অবতীর্ণ হব তখন আমরা প্রত্যেকেই অটোমেটিক্যালি সমাজ সংস্কারক হয়ে যাব এজন্য আমাদের সর্বোচ্চ দায়িত্ব হবে এই আন্দোলনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করার আমাদের প্রথম যেটা প্রস্তুতি হবে সেই প্রস্তুতি হচ্ছে আমাদেরকে অবশ্যই সঠিক জ্ঞানটা অর্জন করতে হবে সঠিক জিনিস কোনটা সঠিক জিনিসটা যদি আপনি নিজে না জানেন মানুষকে জানাবেন কিভাবে সঠিক জিনিসটা আপনাকে সবার আগে জানতে হবে আপনি হাদিস বলেই আপনি যে সব কিছু সঠিকভাবে জানেন এটাই কখন হতে পারে আমাদের হাদিস ভাইরাই গত দশ বছর আগে বিশ বছর আগেও আমরা সম্মিলিত মোনাজাত করা অভ্যস্ত ছিলাম ছিলাম না ছিলাম কিনা কিন্তু যখন আমরা সত্যটা জানতে পেরেছি সেটাকে আমরা ত্যাগ করি নাই ত্যাগ করেছি আমাদের বৈশিষ্ট্যই এটা যখনই আমাদের কাছে আইলেন চলে আসবে কোরআন এবং হাদিস থেকে যখন কোনো বক্তব্য চলে আসবে আমরা একটাই কথা বলি সামি না আনা শুনলাম এবং মেনে নিলাম এটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আমাদের সবার কাছে আমাদের অ্যাপি থাকবে এটাই যে আমরা যেন সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করি সঠিক জ্ঞান ছাড়া কখনোই সঠিক পথ আমরা খুঁজে পাব না অসম্ভব আজকে যে ফেতনার যুগ এই ফেতনার যুগে আপনাকে সবার আগে জানতে হবে তারপরে আমল করতে হবে আল্লাহ ইলম কবল কৌল বলে আমাল কোন কথা বলার আগে কোন আমল করার আগে আপনি জেনে নিন আপনি কি কাজটা করছেন সঠিক কাজ করছেন কিনা আপনি যেতে চাচ্ছেন ঢাকাতে আপনি স্ক্যানিয়া গাড়িতে উঠেছেন এসি বাসে উঠেছেন হুমদাই বাসে উঠেছেন বাসটা তো অনেক ভালো আপনার নিয়তটাও ভালো আপনি ঢাকার উদ্দেশ্যে উঠেছেন কিন্তু আপনার গাড়িটা যাবে কোথায় পঞ্চগড়ে আপনার নিয়ত যত ভালোই হোক না কেন আপনার গাড়িটা যত ভালোই হোক না কেন আপনি কি সঠিক গন্তব্যে যেতে পারবেন ঠিক একই ভাবে আপনি যদি সহি আকিদা সম্পর্কে না জানেন সহি মানহাস সম্পর্কে আপনি যদি না জানেন আপনি সিরাতুল মুস্তাকিম সম্পর্কে যদি না জানেন আপনি নাজি ফেরকা সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি আপনার নিয়তটা যতই শুদ্ধ হোক না কেন আপনার দাড়িটা যতই লম্বা হোক না কেন আপনি যতই আমলদার মানুষ হন না কেন নিঃসন্দেহে আপনি ভুল পথে চলে যেতে পারেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই এই সবার আগে জ্ঞান সবার আগে জ্ঞান আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যুগে সাহাবাহিক রাম তারা আমলের দিকে বেশি মনোযোগী ছিলেন কিন্তু আজকের যুগে আমাদের আমলের দিকে মনোযোগী হচ্ছে আগে জরুরি আমাদের আইলেমের দিকে মনোযোগী হওয়া আগে জানা দরকার যতটুকু আমল করি যতটুকু আমল করি ততটুকু যেন আমরা জেনে করি দলিল সহকারী করি ইমাম ইবনু তাইমা বলেছেন মান ফাত আদালিল যাল্লা সাবিল যে ব্যক্তি দলিল হারালো যে ব্যক্তির কাছে দলিল নাই সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে আমাদ দলিল ইল্লা মা জাবীর রাসূল আর দলিল হচ্ছে একমাত্র সেটাই যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে কি এসেছে তারা তউফিক উম আমরাইন লাম তাযিল্লু মা তমস্তকতুম বিহি মা কিতাব الله সুন্নাত নববী আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না সেই দুটো কি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত এই দুটো জিনিস আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে তৃতীয় আরেকটা বিষয় যেটা আমাদের সবার জানা প্রয়োজন আজকে আমাদের ইসলামপন্থী অধিকাংশ ভাই পদভুষ্ট হয়ে যাচ্ছেন যে জিনিসটার জন্য সেটা হচ্ছে মানহাজ সম্পর্কে না জানা কুরআন এবং হাদিস তো আমরা বুঝছি কুরআন স্পষ্ট হাদিস স্পষ্ট কিন্তু কুরআন এবং হাদিসের ব্যাখ্যাটা করতে যে আমরা বিপথে চলে যাচ্ছি কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটা আমরা যদি নিজেরা নিজেদের মতো বানিয়ে নিতে যাই তাহলে কি সেটা আমাদেরকে সঠিক পথ দেখাবে এই জিনিসটা বোঝার বিষয় এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন কোরআন এবং হাদিস তার জায়গাতে আছে কিন্তু এটার অপব্যাখ্যার কারণে আজকে কিন্তু আমাদের মধ্যে যাবতীয় দল উপদল সৃষ্টি হয়েছে এই অপব্যাখ্যাগুলো হচ্ছে কেন মানহাজ সম্পর্কে না জানার কারণে মানহাজটা কি মানহাজ মানে মানহাজ রসুল মানহাজুস সাহাবা সাহাবা কেরাম ঠিক যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন সেইভাবে কোরআন এবং হাদিসকে বোঝার নাম হচ্ছে মানহাজুস সালাফ এই মানহাজুস সালাফকে যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা যেকোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব আমাদের একদল ভাই আজকে বলছেন যে আমাদেরকে ইকামতের দিনের জন্য কাজ করতে হবে আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে তারা বলছেন না এই ভাইরা একামতের দিনের ব্যাখ্যাটা কি নিয়েছেন একামতের দিনের ব্যাখ্যাটা তারা নিয়েছেন ইকামতুল হুকুমা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হচ্ছে না আল্লাহ রবুল্লা আলমী সুরা সুরাতে যেটা বলেছেন যে আন আকিম উদ্দিন ওলা তাফার রাখু তোমরা দিনকে কায়েম করো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না এ এত ব্যাখ্যা তারা বলছে না আন আকিম উদ্দৌলা তোমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো তোমরা হুকুমত প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো এই যে ব্যাখ্যাটা তিনি গ্রহণ করলেন যিনি করেছেন তিনি কিন্তু কোরআন থেকেই এ আয়াতটা গ্রহণ করেছেন কোরআন থেকে তারা দলিলটা দিচ্ছেন কিন্তু এই যে ব্যাখ্যাটা বের করলেন যে একামত দিন মানে একামত দৌলা এই ব্যাখ্যাটা নিঃসন্দেহে একটা অপব্যাখ্যা এই ব্যাখ্যাটা প্রথম এসেছে উনিশশো একচল্লিশ সালে উনিশশো একচল্লিশ সালে পৃথিবীর কোন ব্যক্তি কখনো এই কথা বলেন নাই একামত দিন মানে একামত দৌলা তারা মনে করেছে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতাতে এবাদত বানিয়ে ফেলেছেন এবং এমন এবাদত সকল ইবাদতের বড় ইবাদত ফরজ সকল ফরজ ইবাদতের বড় ফরজ ইবাদত হচ্ছে হুকুমত প্রতিষ্ঠা করা এবং সালাত সিয়াম হওয়ার জায়গা দেখলো কি এগুলো কি এগুলো তারা বলেন ট্রেনিং কোর্স এগুলোকে তুচ্ছ বানাতে বানাতে তারা ট্রেনিং কোর্স বানিয়ে ফেললেন এবং মূল এবাদত তারা বানিয়ে ফেলছেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটাকে এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা কি কুরআনের ব্যাখ্যা পৃথিবীর কোনো আলেম এই ব্যাখ্যা দেন নাই সর্বোপরি কোন সাহাবায়ে এই ব্যাখ্যা কখনো নিয়ে আসেন নাই তারা একটাই কথা বলেছেন আনাকিম উদ্দিন আল্লাহ তাআলা মানে কি আনাকিমুত তাওহীদ তাওহীদ প্রতিষ্ঠা করো আল্লাহ যে এক এই জিনিসটা প্রতিষ্ঠা করো আল্লাহকে এক বলে জানা এবং মানা এই বিষয়টাকে তোমরা প্রতিষ্ঠা করো এটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমীর উদ্দেশ্য ছিল আল্লাহ রবুল্লা আলমী এই পৃথিবীতে যত নবী আসুল প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্য পৃথিবীতে তহিদ প্রতিষ্ঠা করা এক আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করা এক আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা প্রত্যেক নবী এই এই জন্যই এসেছিলেন তারা কেউ হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আসেন নাই যদি হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আসতেন তাহলে পৃথিবীর সমস্ত নবী এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারা এসেছিলেন তাদের প্রত্যেকের জন্য হুকুমত প্রতিষ্ঠা করাটা ফরজ হয়ে যেত পৃথিবীর কোন নবী এক লক্ষ চব্বিশ হুকুমত প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই ছাড়া বাকি সমস্ত নবী কেউ রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন না তারা কি ব্যর্থ ছিলেন আপনারা কি বলবেন তারা কি ব্যর্থ ছিলেন তারা কি একামতের দিনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন প্রিয় উপস্থিতি আজকে যদি আমরা বলি যে একামত দিন মানে একামত দৌলা তাহলে পৃথিবীর সমস্ত নবীর আসুলকে আমরা ব্যর্থ বানিয়ে ফেলব প্রিয় উপস্থিতি এইভাবে হাজারো জায়গায় হাজারো জায়গায় আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন যে কোরআন এবং হাদিসি ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু সেটা অপব্যাখ্যা করা হচ্ছে আজকে ঈদে মিলাদুল নবী ঈদে মিলাদুল নবী চালু হয়েছে বাংলাদেশে উনিশশো সালে তার আগে এই যে জসনে জুলুস বা এই সমস্ত বিষয়গুলা বাংলাদেশের বুকে ছিল না এটাও কিন্তু আবিষ্কার করা হয়েছে কুরআনের একটা আয়াতের সূত্র ধরেই সূরা ইউনুস এর 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন আবি ফযলিল্লাহি ওয়া রাহমাতিহি ফালিযালিকা ফাল ইফ্রহু আল্লাহ রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন তার নিজস্ব অনুগ্রহে নিজস্ব রহমতে তোমাদের উপরে অতএব তোমাদেরকে এই উপলক্ষে খুশি হওয়া উচিত কুরআন নাযিল হয়েছে এই উপলক্ষে তোমাদের খুশি হওয়া উচিত এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের তথা কথিত নামধারী কিছু আলেম তারা ব্যাখ্যা করেছেন এই যে আল্লাহ রব আলমিন কোরআন নাজিলের কারণে আমাদেরকে খুশি হতে বলেছেন তো যে এই কোরআনটা যার উপর নাজিল হলো যে মোহাম্মদ সাল্লা উপর নাজিল হলো সেই মোহাম্মদ সাল্লা আগমন উপলক্ষে কি আমরা খুশি হব না কি সুন্দর একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিলেন একই কোরআন এখন এখানে একে আটকাবেন কি করে এই অপব্যাখ্যা আপনি আটকাবেন কি করে অপব্যাখ্যা আটকানোর একমাত্র মাধ্যম মানহাজ আপনি দেখবেন সালাফে সাহিন কি করেছেন সাহাবাই সবার আগে হয়েছিল কার উপর তাই না তারাই হকদার ছিলেন এই আয়াতের উপর করা আবিষ্কার করলাম এই আমলটা সবার আগে করা দরকার ছিল আমাদের সাহাবাই কেরামে তাই না কারণ তার উপরে তাদের উপর আগে নাজিল হয়েছে তারাও ছিলেন উন্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই শ্রেষ্ঠ মানুষগুলা এই আয়তের অর্থ বুঝলেন না এই আয়তের অর্থ বুঝে তারা সেই আনন্দে উল্লসিত হলেন না আজকে আমরা চোদ্দশো বছর পরে হঠাৎ করে আমাদের আনন্দ লেগে উঠল প্রিয় উপস্থিতি এই হলো অবস্থা প্রত্যেক জায়গাতে দেখবেন যেখানে আমাদের এই সমস্ত দল উপদলগুলো সৃষ্টি হয়েছে বাতিল মতবাদের সৃষ্টি হয়েছে সবাই কিন্তু কোরআন এবং হাদিস কিন্তু উপস্থাপন করেন কিন্তু কুরআন এবং হাদিসের অপব্যাখ্যা উপস্থাপন করেন এই অপব্যাখ্যা ধরার জন্য আপনার সবচেয়ে বড় অস্ত্র যেটা সেটা হচ্ছে মানহাজুল সালাফ 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 সালাহিনের মানহাজ এই বিষয়টা আমাদের বোঝা দরকার এবং এই বিষয়টি সম্পর্কে আমরা যত বেশি সতর্ক হব তত বেশি আমরা সহি আকিদার উপরে সহি মানহাজের উপর টিকে থাকতে পারবো সিরাতুল মুস্তাকিমের উপর টিকে থাকতে পারবো যখনই আমাদের সামনে কোনো ব্যক্তি নতুন কোনো মতবাদ নিয়ে আসবে একজন ব্যক্তি এসে বলে দিল যে আমাদের শুধু এখন কোরআন অনুসরণ করতে হবে হাদিস অনুসরণ করা কোনো দরকার নেই আল্লাহ রব্ল্লাহ আলম আমাদের উপর শুধু কোরআন নাজিল করেছেন আল্লাহ রসুল যে হাদিস এগুলো সংকলন করা হয়েছে অনেক পরে এ ধরনের কথা আজকে কিছু কিছু মানে বাতিল মতবাদের লোক তারা আজকে আমাদের সামনে বিবরণ দিচ্ছে না এই সমস্ত লোকগুলোকে কিভাবে ধরবেন ধরার প্রথম বুদ্ধি হচ্ছে আপনি তো কথাটা ঠিকই বললেন চোদ্দশো বছর পরে এসে আপনি সাহাবাহিক রামের যুগে থেকে একটা রেফারেন্স দেখান যে সাহাবাহিক রাম আপনার মতো এই ধরনের কথা বলেছেন তারা হাদিসের অনুসরণ করতেন কি করতেন না তারা আল্লাহ রসুলের কথার অনুসরণ করতেন কি করতেন না এটা আপনাকে দেখেন এটা দিয়ে আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন কারণ সাহাবাহিক রাম কেউ কি হাদিস অস্বীকারকারী ছিলেন তার প্রত্যেকে হাদিসের ধারক বাহক ছিলেন হাদিসের প্রচারক ছিলেন একটা হাদিসের জন্য তারা মাইলের পর মাইল চলে গিয়েছেন একটা হাদিসের জন্য তারা মাসের পর মাস ঘুরেছেন সেই সাহাবা একরাম তারা কি হাদিস অস্বীকারী ছিলেন আপনি চোদ্দশো বছর পরে আসে নতুন একটা মতবাদ তুলে দিলেন প্রিয় উপস্থিতি মানহাজুল সালাফ এখন জানাটা অত্যন্ত আমাদের জরুরি কারণ নতুন নতুন ফেতনা দিনে দিনে তৈরি হচ্ছে হিজবুত তৌহিদের নাম আমরা জীবনে কখনো শুনি নাই এখন নতুন শোনা যাচ্ছে তারপরে কাদিয়ানির আলহামদুলিল্লাহ কি বলবো কাদিয়া যে এখন অবস্থা আমরা কিন্তু বিশ বছর আগেও এদের এই অবস্থা দেখি নাই এখন তারা একটা গ্রামে ফেলেছে নাম দিয়ে আহমদনগর নাম দিয়ে এই সমস্ত বাতিল কিন্তু আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে দাঁড়ানোর জন্য আহলে হাদিস আন্দোলনের কোনো বিকল্প নেই কারণ পৃথিবীতে একমাত্র বিশুদ্ধ আন্দোলন যদি থেকে থাকে সেই আন্দোলনের নামই হচ্ছে আহলে হাদিস আন্দোলন আমরা যদি এই বাতিলকে প্রতিরোধ করতে চাই তাহলে সবার আগে পৃথিবীর সমস্ত মুসলমান যারা বাতিল মতবাদের মধ্যে যুক্ত রয়েছে তাদের সবার আগে হকদার হলাম আমরা কারণ আমাদের কাছে হকটা রয়েছে এই হকটা প্রকাশ করার দায়িত্ব আমাদের সবচেয়ে বেশি তো যেটা বলছিলাম আমাদের সবার আগে সঠিক জ্ঞানটা অর্জন করতে হবে সহি আকিদা এবং সহি মানহাজটা কি জিনিস এটা আগে আমাদের জানতে হবে এটা যত বেশি আমরা জানতে পারবো তত বেশি আমরা বাতিল থেকে নিজেদের হেফাজত করতে পারবো সমাজকে হেফাজত করতে পারবো দ্বিতীয় যে এই জন্য আল্লাহ রব্ল বলছেন কি ফালা আনহুল্লাহ তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোস্তাক ফ্রি লিজাম্পিক অতঃপর তুমি আল্লাহ কাছে ক্ষমা চাও আল্লাহ কাছে ক্ষমা চাও চাও সবার আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কেউ দাসত্বের অধিকারী না আল্লাহ ছাড়া কেউ মুলুকিয়াতের অধিকারী না এটা তুমি আগে জেনে নাও তাহলে তোমার রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে তুমি কি করছো কি জন্য করছো কেন করছো এই জীবনের পরে তুমি আবার কোথায় যাবে আল্লাহ রব্ল আলমীর সম্পর্কে মারেফাত এই মারেফাতটা সবার আগে আমাকে হাসিল করতে হবে দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই এলিমের সাথে সাথে আমলে স্থলে করতে হবে এলিম অনুযায়ী যদি আমি আমল না করি নিঃসন্দেহে মানুষ আমাকে দেখে প্রতারক ভাববে আমি হচ্ছে সুন্নাতের কথা বলছি আমি তাওহিদের কথা বলছি আমার নিজের মধ্যে যদি তাওহিদ না থাকে আমার নিজের পরিবারে যদি তাওহিদ না থাকে আমার নিজের পরিবারে যদি সুন্নাত না থাকে আমার চেহারায় যদি সুন্নাত না থাকে তাহলে মানুষকে আমাকে সুন্নাতের ধারক বাহক হিসেবে মেনে নিবে না এই সবার আগে নিজেকে আমল হতে হবে আসহাবিল হাইয়ান যখন আমি আহলে হাদিস কোনো ব্যক্তিকে দেখি তখন আমি যেন আল্লাহ রসুলামকে সরাসরি জীবত অবস্থায় দেখি কেন বলছেন তার মানে আহলেদের মধ্যেই সুন্নাথ আছে আহলেদের মধ্যেই তৌহিদ আছে তাদেরকে চেহারায় দেখলেই বোঝা যায় এই লোকটার মধ্যে তৌহিদ আছে এই লোকটার মধ্যে সুন্নাথ আছে এখন আমি আপনি যদি এই আন্দোলনে একজন সদস্য হয়ে থাকি আমার মুখে যদি দাড়ি না থাকে আমার যদি টাকলুর নিচে কাপড় থাকে তাহলে নিঃসন্দেহে বাহ্যিক ভাবে মানুষ আমাকে কি অন্যভাবে দেখবে না আমাদের বাহ্যিক শেয়ারটা কি আমার সুন্নাতের বাহ্যিক শেয়ার হচ্ছে এইগুলা এগুলো যদি না নিয়ে থাকি আমি তাহলে কিন্তু মানুষ মানুষের কাছে ভুল মেসেজ চলে যাবে এই জন্য আমলের সলে প্রত্যেকে আমরা যেন আমলে সলের অধিকারী হই আমলের সলে এই জন্য বেশি জরুরি আমার ইমানটা টিকিয়ে রাখার জন্য আমলের সলটা বেশি জরুরি যদি আমলের সলে আমি না করতে থাকি তাহলে আস্তে আস্তে আমার ইমানটা কিন্তু একটা পাতা শূন্য বৃক্ষের মতো হয়ে যাবে আমরা চাই আমাদের ইমানের বৃক্ষটা পত্র পল্লবে সুশোভিত হোক আমার এই ইমানের মাধ্যম দিয়ে যেন কাল কেয়ামতের ময়দানে আমি অনেক উঁচু র্যাঙ্কে যেতে পারি যেন তো ফেরদাউসে যেতে পারি এটা যেন আমার টার্গেট হয় দ্বিতীয়ত তৃতীয়ত আমাদেরকে অবশ্যই দাওয়াতের ময়দানে প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে অবশ্যই আমরা নিজেকে সবসময় ভাববো আমরা দায় আল্লাহ আল্লাহর পথে আমরা সবসময় মানুষকে ডাকবো আমার নিজেকে আমার পরিবারকে আমার সমাজকে যে যেখানে আমাদের যতটুকু সুযোগ রয়েছে ততটুকু নিজের গন্ডি থেকে আমরা যেন সাধ্যমতো দাওয়াতি কাজ চালিয়ে যায় এবং এটা যেন অবশ্যই হয় জামাতবদ্ধভাবে যে কোনো সভ্যতা যে কোনো সংগ্রাম কখনো এককভাবে পরিচালিত হতে পারে না এটা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যদি আল্লাহ পবিত্র কোরআনে জামাতবদ্ধ জীবনের বিষয়ে কিছু নাও বলতেন যদি আল্লাহ ইসলাম আমাদেরকে জামাতবদ্ধ জীবনের কোনো তাকিদ নাও দিতেন তবুও জামাতবদ্ধ জীবন যাপন করাটা আমাদের জন্য অপরিহার্য হতো কারণ যে কোনো সংগ্রাম যে কোনো সভ্যতা কখনো এককভাবে প্রতিষ্ঠিত হয়নি হবে না আপনারা জানেন উদাহরণটা মাঝে মধ্যে দেই যে হিটলার জার্মানি হিটলার তিনি শুধুমাত্র জার্মানির মানে কি মূল দায়িত্বশীল ছিলেন চ্যান্সেলর ছিলেন সেই লোকটা সামান্য কিছু সৈন্য নিয়ে সমস্ত বিশ্বকে জয়ের স্বপ্ন দেখেছিলেন কিভাবে এই জয়ের স্বপ্ন তিনি দেখেছিলেন মূলত তার একটা অত্যন্ত ইউনাইটেড একটা শক্তিশালী একটা সেনাবাহিনী ছিল যে সেনাবাহিনী ইতিহাস আপনারা জানেন সে ব্যাখায় গেলে সে অন্যরকম হয়ে যাবে যাই হোক যেটা বলতে চাইছিলাম তাদের মধ্যে ইউনিটি ছিল বলেই সারা বিশ্বব্যাপী এই জার্মানদের প্রভাব তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন ঠিক একই ভাবে দেখুন আজকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে না রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে রাশিয়াকে বলা হতো পৃথিবীর পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম পরাশক্তি সেই অন্যতম পরাশক্তি ইউক্রেনের মতো ছোট্ট একটা দেশ সেই দেশের উপর আক্রমণ করা যখন শুরু করেছিল তখন মানুষ ভেবেছিল হয়তো এক সপ্তাহের মধ্যে সব দখল হয়ে যাবে আজ ছয় মাস হয়ে গেল রাশিয়া কি পেরেছে ইউক্রেনকে পরাজিত করতে কেন পারি নেই প্রথম কারণ হচ্ছে যেটা আজকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে রুশ সেনাদের মধ্যে তাদের লক্ষ্যে ঠিক ছিল না তারা নিজেরা বুঝতেই পারেনি যে তারা কেন ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে তারা নিজেরা ইউনাইটেড ছিল না 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 মানসিকভাবে থেকে। এবং এই কারণে এত বড় পরাশক্তি হওয়া সত্ত্বেও তারা ইউক্রেনের মতো ছোট্ট একটা দেশকে এখনো পর্যন্ত পরাজিত করতে পারেনি উল্টা তারা এখন নিজেরাই পরাজিত হওয়ার সম্মুখীন তার মানে কি যখন তারা ইউনাইটেড হয়নি ইউনাইটেড থাকে নাই মানসিকভাবে ভাবে হোক ফিজিক্যালি হোক তখনই তাদের জন্য পরাজয় নিশ্চিত হয়ে গেছে আরেকটা উদাহরণ দেওয়া যায় রোহিঙ্গাদেরকে আপনারা চেনেন তাই না রোহিঙ্গাদের জনসংখ্যা শুধু বাংলাদেশে তারা প্রায় বারো লাখ আছে মিয়ানমারে অল্প কিছু আছে এবং সারা বিশ্বে অনেক ছড়িয়ে ছিটে আছে এই মিয়ানমারে যারা অধিবাসী তাদেরকে আপনারা দেখবেন এদের সংখ্যা কিন্তু কম না কিন্তু এরা কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে নাই এই রোহিঙ্গারা কখনই কোনো শক্তিশালী জাতি হিসাবে দাঁড়াতে পারে নাই তার কারণ কি জানেন পৃথিবীর একমাত্র জাতি বা বা কি বলবো যাদের এত জনগোষ্ঠী থাকা সত্ত্বেও তাদের সুনির্দিষ্ট কোনো নেতা নেই একটা বিশৃঙ্খল জাতি এই বিশৃঙ্খল জাতি তাদের বিশৃঙ্খলতার কারণে তাদের নেতৃত্ব না থাকার কারণে তারা আজকে এত সংখ্যায় হওয়ার পরেও তারা আজকে সব জায়গাতে মার খাচ্ছে যেখানে যে সেখানে তারা মার খাচ্ছে কারণ তারা ইউনাইটেড না আবার দেখেন এই কাদিয়ানিরা এদের সংখ্যা কিন্তু পৃথিবীতে সংখ্যায় খুবই কম কিন্তু সংখ্যায় কম হওয়া সত্ত্বেও সারা বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে তাদের সেন্টার নাই কিভাবে সম্ভব হলো কারণ হচ্ছে তারা অত্যন্ত সংখ্যায় কম হলো ইউনাইটেড তাদের একজন আমির আছেন পাকিস্তানে তার নেতৃত্বে সারা বিশ্বে তারা আজকে পরিচালিত হচ্ছে এমনইভাবে ইসরায়েলিদেরকে দেখুন ইসরায়েলি যারা আছে ইহুদিরা অত্যন্ত সংখ্যায় কম সারা বিশ্বে কিন্তু তারাই আজকে সারা বিশ্ব চালাচ্ছে কেন তাদের মধ্যে ইউনিটি আছে যেখানেই যাবেন যেখানে ইউনিটি দেখবেন সেখানেই শক্তি আমরা সবসময় ছোটবেলাতেই পড়ে আসছি একতাই বল তাই না একতাই বল ইউনিটি ইজ স্ট্রেন্থ কতকেই পড়ে আসছি কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য আজকে আমরা আহলাদিস জামাত আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো জামাতে এই প্রচারণটা নাই যে আমাদেরকে সংগঠন করা যাবে না সংগঠিত থাকা যাবে না আমাদেরকে যার যার মতো কাজ করলে যথেষ্ট এই দাওয়াতটা আমার মনে হয় পৃথিবীর অন্য কোন জাতির মধ্যে নাই এত দুর্ভাগ্য আমরা আজকে আমাদের আহলাদিস জামাত যাদের কিনা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা ছিল দাওয়াতের দিক দিয়ে লক্ষ্যের দিক দিয়ে আমাদের সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা ছিল সেই আহলে হাদিস জামাত আজকে শততা বিভক্ত বিশৃঙ্খল হয়ে আছে আমাদের নেতৃত্বের অনৈক্যের কারণে আজকে নেতৃত্বের অনৈক্যটা এমন জায়গায় পৌঁছেছে আজকে আমরা জামাতবদ্ধ জীবনটাকেই ঘৃণা করা শুরু করেছি এবং জামাতবদ্ধ না থাকাটাকেই আমরা মনে করছি ঐক্যের একটা প্রতীক যারা জামাতবদ্ধ নাই তারা এখন খুব খুশি যে আমরা কোনো দলের মধ্যে নাই আমরা এখন আলহামদুলিল্লাহ সবাইকে ভালোবাসি উপস্থিতি এই সবাইকে ভালোবাসার রাজনীতি ত্যাগ করতে হবে যদি আমরা শক্তিশালী ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই সবাইকে খুশি করার নীতি আপনাকে ত্যাগ করতে হবে সবাইকে খুশি করার নীতি এটা হচ্ছে এক ধরনের মুনাফিকি নীতি এই মুনাফিকি নীতি আপনি বেশি দিন চালিয়ে যেতে পারবেন না এক বছর দু বছর পাঁচ বছর পরে আপনি অবশ্যই আবাদ বিচ্ছিন্ন হয়ে যাবেন এটা অত্যন্ত বাস্তব যারা ময়দানে আছেন তারা জানেন দয়া করে এই ধোকার মধ্যে পড়বেন না আমাদেরকে অবশ্যই ইউনাইটেডলি আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে যতই আমরা বিভক্ত হবে যতই বিচ্ছিন্ন হব ততই আমরা দুর্বল হয়ে যাব যতই আমরা একত্রিত থাকব সেটা তিনজন হয় সেটা পাঁচজন হই আমাদের তিনজনের পাঁচজনের দ্বারা ইনশাল্লাহ একটা সভ্যতা একটা সংগ্রাম একটা বিপ্লব প্রতিষ্ঠা করা সম্ভব ইনশাল যদি এটা না হয় তাহলে আল্লাহ রসুলের ঘোষণা মিথ্যা আল্লাহ রসুল বলছেন আল জামাত রহমাতুন অল ফুরকাত আদাবুন জামাত হচ্ছে রহমতের জীবন জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন আলাইকুম বি জামা তোমাদের জন্য জামাতবদ্ধ থাকে অপরিহার্য করা হলো ওই ফুরকা বিচ্ছিন্ন থাকে নিষিদ্ধ করা হলো তারপর যে বিষয়গুলো রয়েছে অনেকগুলো রয়েছে হাদিসের তো কোনো অভাব নেই জামাতবদ্ধ বদ্ধ থাকার হাদিসগুলা এই হাদিসগুলোকে যদি আমরা সব অস্বীকার করে ফেলি তাহলে আহলারিস হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জার কারণ আমরা হাদিসের সবচেয়ে বড় ধারক এবং বাহক আমরা নিজেরাই যদি সেই হাদিসগুলোকে এইভাবে ছুঁড়ে ফেলে দিই শুধুমাত্র নিজেদের মধ্যে কিছু স্বার্থের কারণে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যের কারণ হবে একটা মানে দুঃখজনক কারণ হবে সর্বশেষ বিষয় আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে হকের উপর দৃঢ় থাকতে হবে হকের উপরে যে কোনো টিকে থাকতে হবে ইস্তেকামাত সহকারে এখলাস সহকারে যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি যদি আমরা আদর্শের উপর টিকে থাকতে পারি যদি আমরা নীতির উপর টিকে থাকতে পারি ইনশাল্লাহ আমাদের দ্বারাই যে শক্তিশালী আন্দোলন তৈরি হবে সে আন্দোলনের মাধ্যম দিয়ে। ইনশাআল্লাহ বাতিলের সয়লাব এই এই দেশের বুক থেকে দূর হয়ে যাবে শির বেদাতের সয়লাভ ইনশালা দূর হয়ে যাবে তৌহিদ এবং সুননাতের রাজ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে সেই জন্যই আমরা অপেক্ষায় রয়েছি রং রংপুরবাসীর প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে এই মার্কাস শুধুমাত্র এইটুকু মসজিদ থাকলেই হবে না আমরা চাইবো আগামীতে যেন এখানে একটি এমন মার্কাস প্রতিষ্ঠিত হয় যেখানে আপনার সন্তানরাও লেখাপড়া করতে পারে আপনাদের যেন যেন একটা পথ তৈরি হয় এখান থেকে তাওহিদ সুন্নাতের দাওয়াত চারিদিকে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ তৈরি হয় আলহামদুলিল্লাহ এখানে জমির মোটামুটি ব্যবস্থাপনা হয়ে গেছে বাকি যেটুকু ব্যবস্থাপনা রয়েছে দয়া করে আপনারা যদি এগিয়ে আসেন আমরা যদি পরস্পর থেকে সহযোগিতা এগিয়ে আসি রংপুর শহরে যদি আমরা একটা সেন্টার প্রতিষ্ঠা করতে পারি এই এখান থেকেই রংপুরের সমস্ত প্রান্তে প্রান্তে এই দাওয়াত শালা ছড়ে পড়বে এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটুকু দাবি আপনাদের কাছে সর্বশেষ রাখছি পরিশেষে বাংলাদেশে আলোচ যুবসংঘের শব্দ সাবেক বিদায়ী কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনাদের সবার সবার কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ রবল্লা আলমিন আমাদেরকে বাকি যে জীবনটা রয়েছে সেই জীবনটা আজীবন পবিত্র কুমার এবং সৈয়ারিসের দাওয়াত প্রচার এবং প্রসারের সংগ্রামে আমাদেরকে যেন অবতীর্ণ রাখেন কোনো অবস্থাতে যেন আমাদেরকে দুর্বল এবং অলসদের কাতারে যেন আল্লাহ আলম না ফেলে দেন সেই সাথে আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকলো আলাহ আলম আমাদের সকলকে যেন তার পবিত্র কোরআন এবং সৈয়াদিসের সেই বিশুদ্ধ দিনকে প্রতিষ্ঠার আন্দোলনের প্রত্যেককে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নেন আমাদের প্রত্যেক ভাইকে সুদৃঢ় ইমান এবং আমলের অধিকারী হয়তো অফিক দান করেন আমাদের প্রত্যেক ভাইকে আমাদের ব্যক্তি জীবনকে আমাদের পারিবারিক জীবনকে আমাদের সমাজ জীবনকে পবিত্র কুয়াণ এবং সৈহাজের আলোকে গড়ে তোলাতে তৌফিক দান করেন আমাদের প্রত্যেকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রবিল আলমিন তার মুক্তিপ্রাপ্ত জান্নাতুল ফেরদাউস প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহম আমিন ওয়াকির দাওয়ান রবিল আলমিনামালাইকুম বরহমুল্লাহি